নমস্কার বন্ধুগণ প্রাচীন ভারতের ইতিহাসের এই শিডিউলে আমি জিত আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা শেষ করেছিলাম মৌর্য যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম মৌর্য বংশের রাজাদের সম্পর্কে বিস্তারিত তথ্য তারপরের ভিডিওতে আমরা দেখেছিলাম অশোকের শিলালিপি ও স্তম্ভলিপিগুলি সম্পর্কে এবং মৌর্য যুগের শিল্প নিদর্শন সম্পর্কে তো সেই ভিডিও দুটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই আগে দেখে নেবেন যার লিঙ্ক ওপরের এই আই বাটনে আছে এছাড়াও এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে সব কটি পেয়ে যাবেন সেইগুলি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এছাড়াও আমি আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল সম্পর্কে যে যে ভিডিও বানিয়েছি সেগুলি প্লে বানানো আছে এই চ্যানেলেই আপনারা প্লেলিস্টে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে পরপর দেখে নেবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর বিষয়ে প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ ও এবং মৌর্যোত্তর ভারতে যে সমস্ত রাজবংশগুলি ভারতে রাজত্ব করেছে তাদের সম্পর্কে মৌর্য যুগের ভারতে মৌর্য যুগের যে ভিডিওটা আমি বানিয়েছি তাতে দেখেছিলাম যে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহৎ বৃহদ্রতকে হারিয়ে দেয় শুঙ্গ বংশের পুষ্যমিত্র শুঙ্গ দিয়ে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে ভারতে যখন মৌর্য যুগের সূচনা হয়নি তার আগে দেখেছিলাম ভারতে একাধিক রাজবংশ রাজত্ব করছিল দেখেছিলাম চোদ্দটি মহাজনপথ ছিল তারা রাজত্ব করত কিন্তু মৌর্যরা আসার পরে ভারত একটি ঐক্যবদ্ধ দেশে পরিণত হয় মৌর্য সম্রাটরা একে একে ভারতের সমস্ত অঞ্চল প্রায় সমস্ত অঞ্চল অধিকার করে একটি বৃহৎ মৌর্য সাম্রাজ্য গড়ে তোলেন মৌর্যদের সময় দক্ষিণ ভারত বাদ দিয়ে প্রায় সমস্ত ভারতে তাদের রাজত্ব বিস্তৃত ছিল সুতরাং তখন বলা যায় যে মৌর্য যুগে ভারত একটি ঐক্যবদ্ধ দেশে পরিণত হয়েছিল কারণ সেখানে একটি মাত্র রাজবংশ রাজত্ব করত সেটা হচ্ছে মৌর্য বংশ মৌর্য যুগের পতনের পর ভারত পুনরায় বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় এবং সেখানে এই এবং সেখানে বিভিন্ন রাজবংশ রাজত্ব করতে থাকে সেই সমস্ত রাজবংশকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথম হচ্ছে বৈদেশিক শক্তি যারা বিদেশ থেকে ভারত আক্রমণ করে এবং ভারতে একটি সাম্রাজ্য স্থাপন করে তাদের মধ্যে আছে ইন্দো গ্রিক বা ব্যাকটেরিয় গ্রিক তারপরে আসে শকরা শকদের পরে আসে পল্লব বংশ এবং পল্লবদের পরে আসে কুষাণরা এই সময় ভারতেরও কিছু রাজবংশ ভারতে রাজত্ব করতো আগেই বললাম যে মৌর্য বংশ ভেঙে যাওয়ার পর একাধিক জায়গায় বিভিন্ন রাজবংশ রাজত্ব করতো সেরকম ভারতীয় রাজবংশ কিছু ছিল তারা হচ্ছে শুঙ্গ বংশ বংশ এবং সাতবাহন বংশ মৌর্যত্বর যুগেও দক্ষিণ ভারত সম্পূর্ণভাবে পৃথক ছিল মৌর্য যুগেও দক্ষিণ ভারতে মৌর্যদের শাসন ছিল না সেখানে আলাদা রাজবংশ রাজত্ব করত। দক্ষিণ ভারতে এই সময়েও সেই বংশগুলোই রাজত্ব করত যারা হচ্ছে চোল বংশ চের বংশ এবং পাণ্ড বংশ তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে একে একে আলোচনা করব প্রত্যেকটি বংশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে আমরা দেখে নেব ভারতে বৈদেশিক আক্রমণ এই বৈদেশিক আক্রমণ মৌর্য যুগেরও আগে হয়েছে ভারতে যে বৈদেশিক আক্রমণ হয়েছিল তার সূচনা হয়েছিল মৌর্য যুগেরও আগে অর্থাৎ মৌর্য যুগ তখনও প্রতিষ্ঠিত হয়নি ভারতে তখন থেকেই ভারতে বৈদেশিক আক্রমণ শুরু হয়ে গেছিল আমরা যখন মৌর্য যুগের কথা আলোচনা করছিলাম তখন দেখেছিলাম তখন দেখেছিলাম আমরা চন্দ্রগুপ্ত মৌর্য এই আলেকজান্ডারের কাছে গিয়ে নন্দ বংশের উচ্ছেদের কথা বলেন তো তার মানে যখন চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে অধিষ্ঠিত হননি তার আগেই আলেকজান্ডার ভারত আক্রমণ করেছেন সুতরাং এই মৌর্য যুগ শুরুর আগে যে ভারতে বৈদেশিক আক্রমণের সূচনা হয়েছিল সেই বৈদেশিক আক্রমণগুলো আমরা আগে দেখে নেব এবং তারপরে আমরা চলে আসব। মৌর্যোত্তর যুগের রাজবংশগুলিতে ভারতে প্রথম যে বিদেশি শক্তি বা বিদেশি জাতি আক্রমণ করেছিল তারা ছিল এই পারসিকরা পারসিক অর্থাৎ যারা পারস্য দেশের অধিবাসী ছিল সেই পারসিকরা ভারতে প্রথম আক্রমণ করে সুতরাং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়া যাচ্ছে এবং এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পারসিকরাই হলো প্রথম বৈদেশিক জাতি যারা ভারতে আক্রমণ করে ভারতে প্রথম আক্রমণ করে এই পারসিকরা ভারতে পারসিকদের আক্রমণ সম্পর্কে যে বিস্তারিত তথ্য পাওয়া যায় তা পাওয়া যায় এই হেরোডোটাস নামক একজন ব্যক্তির লেখা থেকে হেরোডোটাস বিস্তারিতভাবে পারসিক আক্রমণের কথা লিপিবদ্ধ করেছেন যাই হোক পারসিকরা যখন ভারতে আক্রমণ করে তাদের রাজা ছিলেন সাইরাস এই সাইরাস প্রথম চিন্তা করেন যে ভারতবর্ষ আক্রমণ করার কথা এই সাইরাস প্রথমে ব্যাবিলনিয়া অ্যান্টোনিয়া দখল করেন তারপরে তিনি চিন্তা করেন ভারতবর্ষ আক্রমণের কথা এবং ধীরে ধীরে এই সাইরাস ভারতের সিন্ধু নদ পর্যন্ত তার রাজ্য বিস্তার করে কিন্তু তারপরেই পাঁচশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান তারপরে রাজা হন কেম্বাইশেস তিনি ততটা সফল হতে পারেননি কিন্তু যখনই পারসিকদের রাজা হয় দরায়ুষ প্রথম বা দরায়ুষ এই দরায়ুষ রাজা হলে পারসিকরা সিন্ধু নদ অতিক্রম করে ভারতবর্ষে আসে এবং সিন্ধু উপত্যকা দখল করে নেয় এই পরে রাজা হন জারেক্সিস এই জারেক্সিসও আর সাম্রাজ্য বিস্তার করতে পারেননি তারপরে রাজা হন আর এই দরায়ুস্টু আলেকজান্ডারের বিরুদ্ধে তার সেনা দল পাঠিয়েছিলেন কিন্তু হেরে যান এবং হেরে যাওয়ার পরেই পারসিকরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এই পারসিক আক্রমণ ভারতের ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পারসিক কারণ এই পারসিক আক্রমণের পরেই ভারত সম্পর্কে গ্রীসরা জানতে পারে এবং পরবর্তীকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন সুতরাং আলেকজান্ডারের ভারত আক্রমণের যে পথ খুলে যায় পারসিক আক্রমণের ফলে এছাড়াও ভারতে ব্যাপকভাবে লোহার ব্যবহার শুরু হয় পারসিক আক্রমণের ফলেই পারসিকরা লোহার ব্যবহারে অত্যন্ত পটু ছিল এবং তাদের দেখা দেখি ভারতও লোহার ব্যাপক ব্যবহার শুরু করে এই পারসিকরা যে লেখার ব্যবহার করতো তার নাম ছিল আর্মিও অর্থাৎ এই আর্মিও লিপি তারা ব্যবহার করত আর এই আর্মিও লিপি থেকেই ভারতের লিপি প্রচলন হয় যে খরেচটি লিপি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম অশোকের স্তম্ভলিপি এবং শিরলিপিতে ব্যবহার হয়েছে সেই খরেস্টি লিপি এসছে এই আর্মিও লিপি থেকে আর এই আর্মিও লিপি পারসিক স্টাইল ছিল অর্থাৎ পারসের লোকেরা ব্যবহার করত এরপর আমরা চলে আসব আলেকজান্ডারের ভারত আক্রমণে পারসিকদের আক্রমণের প্রায় দুই শতাব্দী পরে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার আলেকজান্ডার ছিলেন গ্রিসের রাজা ফিলিপ ফিলিপের পুত্র ছিলেন এই আলেকজান্ডার ফিলিপের মৃত্যু হওয়ার পরে এই আলেকজান্ডার দিগ্বিজয়ে বের হন অর্থাৎ আলেকজান্ডার চান সারা বিশ্বে তার অধিপত্য বিস্তৃত হোক সেই উদ্দেশ্যে তিনি দিগ্বিজয়ে বের হন দিগ্বিজয়ে বের হয়ে দিগ্বিজয়ে বেরোনোর পরে আলেকজান্ডার প্রথম যেটা দখল করেন সেটা হচ্ছে এই পারস্য দেশ আর যখনই পারস্য দেশ আলেকজান্ডার দখল করলেন তখনই ভারতের কথা জানতে পারলেন এবং ভারতের কথা জানতে পেরে ভারতের দৌলতের কথা জানতে পেরে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তিনি কুশ পর্বতমালা অতিক্রম করেন এবং ভারতে প্রবেশ করেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখনও মৌর্য বংশ স্থাপন হয়নি অতএব সেই সময় ভারতের অতএব সেই সময় ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ রাজত্ব করতে কোনো ঐক্যবদ্ধ শক্তি ছিল না এই সুযোগ নিয়ে আলেকজান্ডার একে একে প্রচুর রাজাদের হারিয়ে দেন এবং সে তাদের রাজ্যগুলি দখল করে নেন এরপরে তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার সিন্ধু নদ অতিক্রম করেন এবং রাজ্যে পৌঁছে যান এবং এই সময় একটি বিখ্যাত যুদ্ধ হয় যার নাম হিদাস যুদ্ধ এই যুদ্ধ হয় ভারতের পুরুর সঙ্গে পুরুর আরেক নাম ইংরেজিতে বলা হয় পোরাস পুরুর রাজ্য যখন আলেকজান্ডার আক্রমণ করেন তখন পুরু বীর বিক্রমে আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করেন এবং এই যুদ্ধে পুরু একাধিক স্থানে আঘাত পেয়েও প্রচন্ড বীর যুদ্ধ করেন এবং এই পুরুর বীরত্ব দেখে আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরত দিয়ে দেন তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান আলেকজান্ডার যে ভারতে আক্রমণ করেছিলেন তার প্রভাব ভারতের ইতিহাসে তেমনভাবেও পড়েনি কারণ আলেকজান্ডার আক্রমণ করে একটা বড় সাম্রাজ্য গঠন করবেন সেরকম তার ইচ্ছা ছিল না তিনি আক্রমণ করেছিলেন জয় করেছিলেন এবং তারপরে ফিরত চলে গেছিলেন শুধু তার আক্রমণের একটাই প্রভাব হল যে এই সময় যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি ছিল ভারতবর্ষে সেইগুলি ধ্বংস হয়ে যায় যার ফলস্বরূপ চন্দ্রগুপ্ত মৌর্যের সুবিধা হয় ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠা করতে এবং মৌর্য বংশের প্রতিষ্ঠার পরে ভারতে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে ওঠে এইটুকুই এইবারে আমরা চলে আসব মৌর্যোত্তর ভারতবর্ষে মৌর্য যুগের পরেও ভারতে একাধিক বিদেশি জাতি আক্রমণ করে তাদের মধ্যে আমরা বললাম ইন্ডো গ্রিক বা ব্যাকটেরীয় গ্রিক শখ পল্লব্রাও আক্রমণ করে কিন্তু তারা আলেকজান্ডারের মতো ভারতবর্ষ আক্রমণ করে শুধুমাত্র লুণ্ঠন করে তাদের দেশে ফিরত চলে যায়নি এরা ভারতবর্ষকে আক্রমণ করে ভারতীয় রাজাদের পরাজিত করে এবং একটি সাম্রাজ্য স্থাপন করে তো তাদের মধ্যে প্রথম যারা আক্রমণ করেছিল তারা হলো ইন্দো গ্রিক বা ব্যাকট্রীয় গ্রিকরা এদের সম্পর্কে আলোচনা করার আগে এই ম্যাপটা দেখে নেব এই ম্যাপে দেখা যাবে যে কোথার থেকে এই ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিকরা এসছে তাদের আদিবাসস্থান কোথায় এই ইন্দো গ্রিক বা গ্রিক যাদের অবস্থানটা আমরা ম্যাপে দেখলাম তারা প্রথমে সিরিয়ার অধীনে ছিল অর্থাৎ এই ব্যাকটেরিয়া দেশটা সিরিয়ার অধীনে ছিল তারা প্রথমে পরাধীন ছিল কিন্তু পরবর্তীকালে তাদের একজন রাজা যার নাম ডায়োডোটাস এই ডায়োডোটাসের নেতৃত্বে তারা সিরিয়ার অধীন থেকে বেরিয়ে আসে এই এর পরে রাজা হন ডিমিট্রিয়াস এই ডিমিট্রিয়াস আফগানিস্তানের একাংশ পাঞ্জাব সিন্ধু উপত্যকা জয় করেন এই ডিমিট্রিয়াস যখন ভারতবর্ষের কিছু অংশ জয় করেন তখন ভারতের রাজত্ব করছিল শুঙ্গ বংশ অর্থাৎ মৌর্য বংশের পতন হয়েছে এবং এই শুঙ্গ বংশ ভারতে রাজত্ব করছে সেই সময় ডিমিট্রিয়াস ভারতে আক্রমণ করে আর এই ডিমিট্রিয়াস যখন ভারতে আক্রমণ করে এই শুঙ্গ বংশের রাজা ছিলেন অগ্নিমিত্র শুঙ্গ এই অগ্নিমিত্র শুঙ্গ ডিমিট্রিয়াসকে হারিয়ে দেন এই ঘটনা নিয়েই অর্থাৎ ডিমিট্রিয়াসকে অগ্নিমিত্র সুঙ্গ যে হারিয়ে দেন এই ঘটনা নিয়েই পরবর্তীকালে মহাকবি কালিদাস একটি নাটক রচনা করেন যার নাম মিত্র এই ডি মূল ঘটনা এই ডিমিট্রিয়াসের ভারত আক্রমণ এবং অগ্নিমিত্র সুমের তাকে হারিয়ে দেওয়া নিয়েই লিপিবদ্ধ হয়েছে যাই হোক এই ডিমিট্রিয়াস যখন ভারত আক্রমণ করে তখন ইউক্রেটাইডিস নামে একজন গ্রিক সেনাপতি ব্যাকটেরিয়া দখল করে নেন যে ব্যাকটেরিয়া প্রদেশটা ছিল সেটা দখল করে নেন ইউক্রেটাইটিস নামে একজন গ্রিক সেনাপতি এর ফলে এই ডিমিট্রিয়াস তার সিংহাসন হারিয়ে ফেলেন এবং এরপরে এই ইন্দো গ্রিকরা ভারতে যে সমস্ত অঞ্চলগুলো দখল করেছিল তাতেই রাজত্ব করতে থাকে এই ব্যাকট্রীয় গ্রিক বা ইন্দো গ্রিকদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজা ছিলেন মিনান্দার বা মিলিন্দা এই মিনান্দার বা মিলিন্দার রাজধানী ছিল সাকল যার বর্তমান নাম শিয়ালকোট মিনান্দার বা মিলিন্দা নাকসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এই নাগসেনের কাছে মিনান্দার বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক প্রশ্ন করেন এবং নাক সেন তাকে সেইগুলো উত্তর দেন যে যে প্রশ্ন উত্তর পালি ভাষায় একটি বইতে লিপিবদ্ধ রয়েছে যে বইটির নাম মিলিন্থ পানহ এরপরে আমরা দেখব শখ বংশ সম্পর্কে মধ্য ভারতে একটি নদী রয়েছে যার নাম সিরদরিয়া সেই সিরদড়িয়া নদীর সেই সিরদরিয়া নদীর তীরেই এই শকরা প্রথমে বাস করত ইউচি নামে একটি যাযাবর জাতি এই শকদের ওই সিরদরিয়া অঞ্চল থেকে বিতাড়িত করে দেয় বিতাড়িত হয়ে তারা প্রথমে ব্যাকটেরিয়া দখল করে এবং তারপরে তারা ভারতবর্ষ কিছু অংশ দখল করে শকদের প্রথম রাজা ছিলেন মহেশ এই ময়েশ ভারতে এসে তক্ষশিলা দখল করে এরপরে বিভিন্ন শক রাজারা ভারতে রাজত্ব করে তারা হলেন আজেস আজিলিস দ্বিতীয় আজেস প্রমুখ এই সমস্ত শক রাজারা একটি উপাধি গ্রহণ করতো সেটা ছিল ক্ষত্র শক রাজাদের প্রত্যেকেরই উপাধি ছিল ক্ষত্র এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্রদমন জুনাগর লিপি থেকে এই রুদ্র দমনের কথা জানা যায় এই জুনাগর লিপি যার আরেক নাম হচ্ছে গিরনার লিপি এটি সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে এই সব শক্তিকে বিতাড়িত করে এরপরে আমরা চলে আসব আসবো পল্লবদের একটি নামে ডাকা হয় সেটি হচ্ছে পার্থিয়ান এই পল্লবদের আদিবাসস্থান ছিল কাস্পিয়ান সাগরের দিকে এরাও ছিল সিরিয়ার অধীনে পরবর্তীকালে সিরিয়ার হাত থেকে তারা স্বাধীন হয় এবং ভারতে আক্রমণ করে এই বংশের সর্বাপেক্ষা শক্তিশালী রাজা ছিলেন গন্ড ফার্নেস এই গন্ডো ফার্নেসের মৃত্যুর পরে পল্লবরা দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে কুষাণরা ভারতে আসলে পল্লব বংশ ধ্বংস পল্লব বংশের শক্তি ধ্বংস করে এবং কুষাণ বংশের প্রতিষ্ঠা করে কুষাণ বংশ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কারণ কুষাণ বংশ খুবই গুরুত্ব কারণ কুষাণ বংশ খুবই গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা প্রয়োজন এই ভিডিও এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ